بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন ফসলের ওসর সম্পর্কে, যে ওসর কতটুকু ফসল হইলে ওসর দিবেন, এই বিষয়ে জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, ওসরও যাকাতের ন্যায় একটি ফরজ ইবাদত। এটি টাকা পয়সা, তারপরে স্বর্ণ, ব্যবসা বাণিজ্যের পণ্য, এগুলো হইলে সেটাকে আমরা যাকাত বলে থাকি। আর ফসলের ক্ষেত্রে যে যাকাতটি দিতে হয় তাকে বলা হয় ওসর। কোরআনে কারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আমি তোমাদের জন্য জমি থেকে যে ফসল বের করে নিয়ে আসি, ওই ফসল থেকেও তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখানে আল্লাহ পাক ওসরের সরাসরি নির্দেশ দিয়েছেন। তো এই জন্য ওসর অবশ্যই দিতে হবে। ওসরের নেসাব কতটুকু হবে এই বিষয়ে আহলুল আলেমদের মধ্যে কিছু একতলাপ রয়েছে। এবং ফসল তো বিভিন্ন রকমের, এবং বিভিন্ন রকম ফসলের নেসাবও বিভিন্ন রকম। কিছু ফসল রয়েছে যেগুলো সংরক্ষণযোগ্য ফসল, আবার কিছু ফসল আছে সংরক্ষণযোগ্য নয়। তো যেগুলো সংরক্ষণযোগ্য নহে এগুলোর ব্যাপারে ওলামায়ে কেরামের মতামত হলো, এগুলোর কোনো নেসাব নির্ধারিত থাকবে না, এগুলো যা উৎপাদন হবে তারই ওষুধ দিয়ে দিতে হবে। আর যেগুলো সংরক্ষণযোগ্য ফসল, যেমন ধান, গম, পাট, এই জাতীয় যেগুলো সংরক্ষণযোগ্য ফসল, এগুলোর পরিমাণ কারো কারো মতে 17 মণ, কারো কারো মতে 25 মণ। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনাদের যে মত, সেই মত অনুযায়ী 25 বর্তমান হিসাবে 25 মণ। আর ইমাম মুহাম্মদ রাহেমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহেমাহুল্লাহ সহ অনেক ফকিদের মত হলো যে এটি যে হিসাব সেই হিসাবে বর্তমানে তাদের 5 ওয়াসাকের পরিমাণটা বর্তমানে কত হবে এটা নিয়ে একতলাপ। তো তাদের মতে 17 মণ। তো 17 মণ এবং 25 মণ দুটি মত রয়েছে, তবে এখানে বেশি গ্রহণযোগ্য এবং ওলামায়ে কেরাম যে মতটিকে অগ্রাধিকার দিয়েছেন সেটি হলো 25 মণ। তো 25 মণ ধান বা গম জাতীয় ফসল হলে এটি স্বর্ণের এই ফসলের জাকাত ওসর হবে, এইভাবে ওসর দিতে হবে। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বাংলাদেশে ওসর বা ফসলের জাকাত গুরুত্ব প্রয়োগ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে বাংলা ভাষায়। এই বইটি পড়াশোনা করলে বিস্তারিত ওসরের ব্যাপারে জানতে পারবেন। ওয়াল্লাহু আলম বিস্তাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।